রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চলছে লাগাতার। মারা গেছেন বহু কর্মী। এই পরিস্থিতিতে গতবারের মতো এবারেও রাজ্য বিজেপির শহীদদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ কর্মসূচি নিয়েছে। গতবার এই কর্মসূচি মহালয়ার দিন হয়েছিল। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এবারে মহালয়ার ঠিক আগের দিন দক্ষিণবঙ্গের শহীদ পরিবারের সদস্যদের বাগবাজার ঘাটে এনে কর্মসূচি করবে বিজেপি নেতৃত্ব। লোকসভা চলছে, তাই থাকতে পারবেন না দিলীপ ঘোষ সহ কোনো সাংসদরাই। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে থাকবেন কৈলাস মেনন সহ মুকুল রায়, রাহুল সিনহা, সমস্ত বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রসঙ্গত, আজ বাগবাজার ঘাট পরিদর্শনে আসেন কর্মসূচির দায়িত্বে থাকা প্রতাপ ব্যানার্জি, সৌরভ শিকদার, সপ্তর্ষি চৌধুরী সহ বিজেপির নেতৃত্ব। কর্মসূচির প্রাঙ্গণ দেখেন তাঁরা। সৌরভ শিকদার জানিয়েছেন, সবাইকে আমরা ডাকছি না, শুধু দক্ষিণবঙ্গের শহীদ পরিবারদেরই ডাকা হয়েছে। কি কর্মসূচি নিচ্ছেন আপনারা মোটামুটি? দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, জঙ্গল রাজ চলছে, আইনের শাসন এখানে শেষ হয়ে গেছে। আমরা একের পর এক বিজেপি পরিবারের সদস্যদের হারাচ্ছি। তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা বিজেপির ঝান্ডাটা ধরছেন, তারা অন্যায়ের প্রতিবাদ করছেন, রেশন চুরির প্রতিবাদ করছেন, আমফানের ত্রাণ চুরির প্রতিবাদ করছেন, এবং জাতীয় পতাকা তোলার অপরাধেও তাদেরকে প্রাণ দিতে হচ্ছে। আমরা বিজেপি পরিবার প্রত্যেককে, প্রত্যেকটা কর্মীকে নিজেদের পরিবারের অঙ্গ বলে ভাবি। তাই আজকে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এই স্মৃতি তর্পণের আমাদের আয়োজন। গত বছর মাননীয় জেপি নাড্ডাজি এসেছিলেন এখানে, আমাদের সর্বভারতীয় সভাপতি। এবছরও রাজ্য সভাপতি দিলীপ দার নির্দেশে, যেহেতু এখন পার্লামেন্ট চলছে তাই অনেকেই এখন দিল্লিতে আছেন, কিন্তু তাও কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন এখানে। আমাদের রাজ্যের সহসভাপতি প্রতাপ দার এই প্রোগ্রামের ইনচার্জ, উনি ওনার নেতৃত্বে কালকে এই প্রোগ্রাম হবে। এবং যে প্রাণ আমাদের দিতে হয়েছে, আমাদের পরিবারের লোকদের, আমাদের কর্মীদের, তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি জানিয়ে এই প্রার্থনা কালকে করা হবে, যাতে এই জঙ্গল রাজের তাড়াতাড়ি অবসান হয়। মোট 22টি পরিবার থাকবে আগামীকাল। করোনা আবহে ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ ফ্রন্ট।